টানা দুই দিন পানিবন্দী থাকার পর এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা পরিস্থিতি গতকাল সিটি মেয়র মোনাসিরের নেতৃত্বে মহেশকালের উপর নির্মিত বাঁধ অপসারণের কাজ শুরু হয় এরপরেই নামতে শুরু করে নগরীর নিচু এলাকার পানি তবে বাঁধটি সম্পূর্ণভাবে অপসারণে আরও দুই দিন সময় লাগবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ এদিকে বর্ষাকালে জোয়ারের পানি থেকে রক্ষা পেতে মহেশকালের মুখে স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী